যেহেতু সানি সাহেব আপনাদের সানি সাহেবই বলি আমার আব্বা, যেহেতু থাপ্পড়টা মারছে জায়গা মতোই মারছে, ভালো মানুষকেই মারছে, বুঝেই মারছে। আমার আব্বার কথাই বলতেছি, সে যখন দেখবে, উনি যখন দেখবেন যে একটা একটা মানুষ তার ফ্যামিলি, তার বিজনেস, তার ছেলের বিজনেস, তার ওয়াইফ, এগুলোতে যখন সে বিভিন্ন ভাবে হেনস্থার করার চেষ্টা করছে, তখন কিন্তু অবশ্যই কিন্তু মাথাটা ঠিক থাকার কথা না। সেই জায়গা থেকেই বড় ভাই হিসাবে জিপজল আঙ্কেলের যে ফাংশনটা ছিল, ছেলের ফাংশনটা, ওখানে যেই মুরব্বী হিসাবে যে সে হয়তো একটা থাপ্পড় মারছে। আর যেই যেই অডিও বাইটের কথাটা আমি বলছি, যে আম্মুর কথাটা আমি আম্মুকে সাথে সাথে বলি, যে মা আমার সাথে তখন আম্মু ছিল না, আমার মা আমার নানু একটু অসুস্থ থাকার কারণে, তারপরে আমার নানু বেশ অসুস্থ, আমেরিকায় উনি আছে, সেই বিষয়টা ছিল আমাদের কিছুদিন আগে একটা বিজনেস ভেঞ্চার নিয়ে একটু ইস্যুস ছিল, সবকিছু বিভিন্ন জটিলতার কারণে আমার আম্মু কয়েকদিন ধরে একটু 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 ভালোই মন টন খারাপ ছিল বিভিন্ন জিনিসপত্র নিয়ে। সেই রেস ধরেই যখন আমার আব্বা এই জিনিসগুলা নিয়ে তার সাথে রাগারাগি করে, সেই রেস ধরেই ওই অডিও বাইটের লাস্টের যে পার্টটা আমি বললাম যে মা তুমি কেন বললা যে আব্বু এটা করতেছে ওটা করতেছে, তখন আমি বলতাম, আমার মা বললো যে দেখো বাবা আমি তো রাগ হয়ে বলছি, রাগ হয়ে অভিমান হয়ে বলছি, এখন বিষয়টা তো আমরা তো আসলে পাবলিক পাবলিক ফিগার হওয়ার কারণে এই রাগ অভিমানটাই অনেক বড় হয়ে মনে করলেন 2022 সালে বিশাল বড় একটা টপিক হয়ে এসে দাঁড়ায় গেছে সবার সামনে। কিন্তু আমি যদি সত্যি কথা বলতে যাই, যাকে নিয়ে অ্যাক্রিজেশন হচ্ছে তাকে যারা এর থেকেও আরো নিকৃষ্ট এবং আরো অনেক খারাপ কিছু সম্ভব, এবং তাকে আমি জানি না এরকম একটা মানুষকে উনি উনি এক্স গ্রেড এবং সি গ্রেড ডি গ্রেডও কিছু বলতে পারবো না, যে কিনা কোনো তার কবি নাই, তার কোনো কিছুই নাই, তার ইন্টেনশন আমাদের ফ্যামিলির প্রতি বা আমার প্রতি বা আমার বিজনেস এর প্রতি খুব একটা ভালো ছিল বলে আমি সেই প্রমাণগুলো পাওয়াতেই আসলে ওনার প্রতি আমার এতটা ইন্টারেস্ট নাই। আব্বার সাথে সে অনেক ধরনের বেয়াদবি করার চেষ্টা করছে, আমাকে সে ডিরেক্ট অনেকবার বিভিন্ন ভাবে আমার রেস্টুরেন্টে ক্ষতি করার চেষ্টা করছে। এখন আমার আম্মার বিষয়টা যেটা, এটা পুরোটাই হচ্ছে আমার আব্বা, এবং এখন আমার একজন হাজবেন্ড কখন চেয়ে চেতে দেয়, একজন হাজবেন্ড তার ওয়াইফের কোন কোন বিষয়গুলো নিয়ে চেতে, যখন ওয়াইফ তার ওয়াইফের দিকে কেউ কোন নজরে তাকাবে, অথবা তার ওয়াইফের দিকে তার ওয়াইফকে বিভিন্ন ভাবে ডিস্টার্ব করবে বা ডিস্টার্ব করা লাগে, ডিস্টার্ব এখন তো আর মানে আমি একটা কথা বলি, নায়িকা মৌসুমি ম্যাডাম দেখেন আছে, আমি আমার কথা বলছি, আপনি ফোন দিয়ে 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 ডিস্টার্ব করতে পারবেন না, তাকে ডিস্টার্ব করার ওয়েগুলো হয়তো হবে আলাদা, অনেক সিরিয়াস ডিস্টার্ব হতে হবে। তো ডিস্টার্বের ওয়ার্ডটা আমি এই মুহূর্তে ইউজ করবো না, তো ডিস্টার্বের দিকে আরো অনেক খারাপ, কিন্তু আমি যে ওয়ার্ডটা ইউজ করছি এটা একটা পুরোপুরি সিভিল একটা ম্যাটার এবং একটা ফ্যামিলি ইস্যু, এবং ফ্যামিলি ইস্যু থেকে এটা হয়ে গেছে হচ্ছে সিনিয়র জুনিয়রদের বিষয়, এবং আমার আমার আব্বা এমন কোনো রিজন ছাড়া নিশ্চয়ই তাকে থাপ্পড় মারবেন। কিন্তু যেহেতু সানি সাহেব আপনাদের সানি সাহেবই বলি আমার আব্বা, যেহেতু থাপ্পড়টা মারছে জায়গা মতোই মারছে, ভালো মানুষকেই মারছে, বুঝেই মারছে।